2 মিনিট ইংলিশ গ্রামারে স্বাগতম। পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ প্রকার অ্যাজেকটিভের ভিডিও সিরিজের প্রথম ভিডিওতে আমরা অ্যাজেকটিভের একটি ইম্পর্টেন্ট নিয়ম শিখব। অ্যাজেকটিভ সাধারণত নাউনের পূর্বে বসে, একথা আমরা অনেকেই জানি। যেমন, দ্য নিউ সেক্রেটারি ডাজন্ট লাইক মি। এখানে নিউ শব্দটি অ্যাজেকটিভ, যা সেক্রেটারি নাউনটির পূর্বে বসেছে। কিন্তু এর ব্যতিক্রম কি আছে? হ্যাঁ, যেখানে নিয়ম আছে সেখানে নিয়মের ব্যতিক্রমও আছে। এই ব্যতিক্রম নিয়মগুলোই সাধারণত উঠে আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। এসব শিখতে তাহলে ব্যয় করুন 2 মিনিট ইংলিশ গ্রামারে। রুল 1, কিছু ফিক্সড ফ্রেজ রয়েছে যেগুলোর ক্ষেত্রে নাউনের পরেও অ্যাজেক্টিভ বসতে পারে। ফ্রেজগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। সেক্রেটারি জেনারেল, কোর্ট মার্শাল, পোয়েট লরিয়েট, প্রেসিডেন্ট ইলেক্ট, অ্যাটর্নি জেনারেল। এবার আসুন নিজেদের একটু যাচাই করে দেখি। স্ক্রিনে প্রদর্শিত বাক্যে জেনারেল শব্দটি কোন পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত? নিশ্চয়ই এতক্ষণে উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, অ্যাজেকটিভ। যদিও জেনারেল শব্দটি নাউনের পরে এসেছে, তবুও জেনারেল শব্দটি একটি অ্যাজেকটিভ। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি আপনার উপকারে আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।